ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করে দেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্প বাইডেন মিলে আমেরিকার অবশিষ্ট সম্মান খোয়াচ্ছেন, দাবি ইরানের সর্বোচ্চ নেতার। সরকারি প্রতিবেদন ফাঁস, নেপালের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে চীন। ইউক্রেন সংকট, যুদ্ধ বাঁধলে কেউ জিতবে না। সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার জন্য ইসরায়েল সফরে আরব আমিরাতের ন্যাশনাল কাউন্সিল প্রতিনিধি দল। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া ছিল বোকামিপূর্ণ সিদ্ধান্ত, দাবি আমেরিকার মুখপাত্রের। সবশেষে জানবেন, কংগ্রেসের পাপেই ভারতে করোনা ছড়িয়েছে, দাবি মোদির। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করে দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালালে জার্মানিতে গ্যাস সরবরাহের গুরুত্বপূর্ণ পাইপলাইন নর্ড স্ট্রিম 2 বন্ধ করে দেওয়ার প্রত্যয় ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, নর্ড স্ট্রিম 2 পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। এই খবর দিয়েছে অনলাইন বিবিসি। সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তেজনা প্রশমন নিয়ে যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সাক্ষাৎ করেন, তখন জার্মান চ্যান্সেলরের সঙ্গে আলোচনা করেন বাইডেন। ইউক্রেনে রাশিয়া হামলা চালাবে, পশ্চিমাদের মধ্যে এই ভীতি তীব্রভাবে কাজ করছে, তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। উদ্ভূত পরিস্থিতির মধ্যে ওলাফ শুলস ও জো বাইডেন সংবাদ সম্মেলন করেছেন। সোমবারের ওই বৈঠকে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইন নিয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন, যদি রাশিয়া আক্রমণ করে তবে আমরা এর ইতি ঘটাব। কীভাবে সেটা করবেন সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি বাইডেন, তবে বলেন, আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা তা করতে সক্ষম হব। চ্যান্সেলর হওয়ার পর এটাই ছিল ওলাফ শুলজের প্রথম ওয়াশিংটন সফর। ইউক্রেন সংকট নিয়ে তার প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বেশ সমালোচিত হয়েছেন। ইউক্রেনে রাশিয়া যদি সামরিক হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও জার্মানি নিষেধাজ্ঞার বিষয়ে অকাট্যভাবে ঐক্যবদ্ধ হবে। তিনি বলেন, আমরাও একই পদক্ষেপ নেব, রাশিয়ার জন্য তা হবে চরম মাত্রায় কঠিন বিষয়। ট্রাম্প বাইডেন মিলে আমেরিকার অবশিষ্ট সম্মান খোয়াচ্ছেন, দাবি ইরানের সর্বোচ্চ নেতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি বলেছেন, আমি করোনা ভাইরাসের টিকার তৃতীয় ডোজ নিয়েছি। প্রিয় দেশবাসীর প্রতি আমার পরামর্শ হচ্ছে, চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিক নির্দেশনাকে গুরুত্ব দিন, তারা যেটাকে ভালো মনে করেন যা করতে বলেন সেটা করুন। এ সময় তিনি টিকা নেওয়ার পাশাপাশি মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলার গুরুত্ব দেন। মঙ্গলবার ইরানের বিমানবাহিনী ও অ্যারোস্পেস ডিভিশনের একদল কমান্ডারের এক সমাবেশে ভাষণ দিয়েছেন সর্বোচ্চ নেতা। তিনি এ সময় নানা বিষয় নিয়ে কথা বলেন। ইরানের সর্বোচ্চ নেতা তাদের সঙ্গে বৈঠকে আরও বলেছেন, বর্তমানে আমেরিকা এমন ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হচ্ছে যা কখনোই তারা ভাবেনি, কখনোই তারা বিষয়টি বিবেচনায় নেয়নি। বর্তমানে আমেরিকার দুই প্রেসিডেন্ট, অর্থাৎ সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট, যেন আমেরিকার অবশিষ্ট সম্মান ও মর্যাদা ধ্বংস করতে হাতে হাত মিলিয়েছেন এবং নিজ দেশের সম্মান নিঃশেষ করে যাচ্ছেন। তারা নিজেরাই নিজেদেরকে দুর্বল করে ফেলছেন, এটা অব্যাহত থাকবে। সরকারি প্রতিবেদন ফাঁস, নেপালের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে চীন। দুই দেশের মধ্যে নির্ধারিত সীমান্ত এলাকা পাড়ি দিয়ে নেপালের ভূখণ্ডে অনুপ্রবেশ করছে চীন, সেখানে দখলদারির চেষ্টা করছে তারা। নেপালের সরকারের ফাঁস হওয়া এক প্রতিবেদনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে। নিজেদের সীমান্ত এলাকায় চীনের অনুপ্রবেশ নিয়ে রাষ্ট্রীয়ভাবে নেপাল সরকারের প্রথম দাবি এটি, তবে কাঠমান্ডুতে অবস্থিত চীনা দূতাবাসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আর এই ব্যাপারে নেপাল সরকারের বক্তব্য জানতে চেয়ে এখন পর্যন্ত সাড়া না পাওয়ার কথা জানিয়েছে বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হুমলা জেলায় চীন অনুপ্রবেশ করছে বলে অভিযোগ ওঠার পর গত সেপ্টেম্বরে নেপাল সরকার প্রতিবেদনটি তৈরি করেছে, তবে প্রতিবেদনটি এখনও কেন প্রকাশ করা হয়নি তা সুস্পষ্ট নয়। চীন ও নেপালের মধ্যে প্রায় 1400 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। 1960-এর দশকে শুরুর দিকে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পর এই সীমান্ত এলাকা নির্ধারণ করা হয়েছে। ইউক্রেন সংকট, যুদ্ধ বাঁধলে কেউ জিতবে না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠক শেষে ম্যাক্রো সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের অসল অবস্থা কমাতে আগামী দিনগুলো গুরুত্বপূর্ণ। সংকট প্রশমনে এটাই কোনো পশ্চিমা নেতার সঙ্গে পুতিনের প্রথম বৈঠক, আলোচনার অগ্রগতি হয়েছে বলে পুতিনও ইঙ্গিত দিয়েছেন। তবে ম্যাক্রো সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ বাঁধলে কেউ জিতবে না। পুতিনের সাথে 5 ঘন্টা বৈঠক করেন ম্যাক্রো, এর মধ্যে ডিনার অন্তর্ভুক্ত ছিল। খাবারের তালিকায় অন্তর্ভুক্ত ছিল মিষ্টি আলু এবং ব্ল্যাকবেরি সহ অন্যান্য খাবার। ম্যাক্রো সাংবাদিকদের বলেন, আগামী দিনগুলো সংকট সমাধানে নির্ধারক হবে, এজন্য নিবিড় আলোচনা প্রয়োজন যা একসাথে আমরা অনুসরণ করব।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন ম্যাক্রোর কিছু প্রস্তাব আরও যৌথ পদক্ষেপের ভিত্তিতে তৈরি করতে হবে, সম্ভবত এখনই আলোচনার উপযুক্ত সময়। ফরাসি প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার জন্য কিয়েভ ভ্রমণের পর আবার পুতিনের সঙ্গে কথা বলবেন। সম্পর্ক ঘনিষ্ঠ করতে ইসরায়েল সফরে আমিরাতের ন্যাশনাল কাউন্সিল প্রতিনিধি দল। সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের একটি প্রতিনিধি দল ইহুদিবাদী ইসরায়েল সফরে গেছে। 2020 সালের আগস্ট মাসে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি সইয়ের পর এই প্রথম আমিরাতের ন্যাশনাল কাউন্সিলের কোনো প্রতিনিধি দল ইসরায়েল সফর করল। প্রতিনিধি দলটি ইসরায়েলের সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করবে। ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে আমিরাতের ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান আলী রশিদ আল নুয়াইমি বলেন, আমরা যখন আব্রাহাম চুক্তির সম্পর্কে কথা বলি তখন আমরা চাই আপনারা বৃহত্তর পরিসর দেখবেন। তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক চুক্তি নয় কিংবা নিরাপত্তা ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের পরিবর্তনের জন্য একটি চুক্তি। নুয়াইমি এই চুক্তিকে সর্বক্ষেত্রে পরিপূর্ণভাবে বাস্তবায়নের সুপারিশ করেন। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া ছিল বোকামিপূর্ণ সিদ্ধান্ত। 2015 সালে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে বোকামিপূর্ণ সিদ্ধান্ত বলে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেছে ওয়াশিংটন। 2018 সালের মে মাসে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নেন। গতকাল এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে সমর্থনমূলক বক্তব্য দিয়ে বলেন, আমেরিকার এই পদক্ষেপ ইরানের পরমাণু কর্মসূচিকে কোনোভাবেই সহযোগিতা করবে না। নেট প্রাইস বলেন, আপনারা জানেন ট্রাম্প প্রশাসন ইরানকে এই ধরনের ছাড় দিয়েছিল, এমনকি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার মতো বোকামিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পরেও ছাড় অব্যাহত রাখে। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইরানকে নিষেধাজ্ঞা ছাড়ের আদেশে সই করেন, যেসব নিষেধাজ্ঞা পরমাণু সমঝোতার সঙ্গে সম্পর্কযুক্ত। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে এইসব নিষেধাজ্ঞা ছাড় বাতিল করা ছিল। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ও ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দীর্ঘ আলোচনা চলছে, তখন আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছাড়ের উদ্যোগ নেওয়া হয়। কংগ্রেসের পাপেই ভারতে করোনা ছড়িয়েছে, দাবি মোদির। কংগ্রেসের পাপের কারণেই ভারতে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর আনন্দবাজার পত্রিকার। সোমবার লোকসভায় তিনি কংগ্রেস সংসদ সদস্যদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন। মোদী বলেন, করোনা পরিস্থিতিতে আপনারা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিলেন, কংগ্রেসের পাপেই দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। মোদীর অভিযোগ, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউয়ের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বিভিন্ন সংস্থার বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছিলেন, যে যেখানে আছেন তাকে সেখানেই থাকার, সেই পরামর্শ মেনেই দেশে লকডাউন জারি হয়েছিল। কিন্তু কংগ্রেসের নেতারা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য উস্কানি দিয়েছিলেন, আর তার ফলেই দেশে দ্রুত অতিমারী ছড়িয়ে পড়েছিল।